আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আমার হেলথ টিপ চ্যানেলে। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কেন কিছু বাচ্চাদের ছোটবেলা থেকেই দাঁত ও মাড়ির সমস্যা দেখা দেয়, অথবা সোনামণির দাঁত ও মাড়ির যত্নে আপনিও কি এই পাঁচটি ভুল করছেন সে বিষয় নিয়ে। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য কোনগুলো এ নিয়ে আপনার আমার মাঝে দ্বিমত হতেই পারে, কিন্তু অন্তত দুটির ব্যাপারে আপনিও আমাদের সাথে একমত হবেন। একটি হলো যখন বাচ্চাদের প্রথম দাঁত উঠে তখন এক দাঁতের হাসি, আরেকটি হলো যখন বাচ্চাদের প্রথম দাঁতটি পড়ে যায় তখন ফোকলা দাঁতের হাসি। তবে এই এক দাঁতের অথবা ফোকলা দাঁতের হাসি তো আর সব নয়, আপনার বাবুর দাঁতের গঠন সুন্দর ও সুস্থ হওয়া চাই। কিন্তু আমাদের মানে বাবা মায়ের খেয়ালের অভাবে অনেক বাচ্চারই দাঁতের গড়ন সহ দাঁত ও মাড়ির বিভিন্ন সমস্যা দেখা দেয়, যেমন দাঁত আঁকাবাঁকা হয়ে ওঠা, দাঁতের ক্ষয় এবং মাড়ির ইনফেকশন। এর ফলে আপনার সোনামণি সারা জীবন তো ভোগেই, তার পাশাপাশি তার দাঁতের জন্য হাসিটাও কেমন মলিন হয়ে যায়। তাই আজকের আর্টিকেলে জানাবো কেন ছোটবেলা থেকেই কিছু বাচ্চাদের দাঁত ও মাড়ির সমস্যা দেখা দেয় এবং এগুলো প্রতিরোধ প্রতিকারের উপায়গুলো। এক নম্বর হচ্ছে দাঁত ওঠার আগে থেকেই মাড়ির যত্ন না নেয়া। জানি হয়তো ভাবছেন দাঁত ওঠার আগেই মাড়ির যত্ন করার প্রয়োজন কি। হয়তো আপনি জানেন না যে সব শিশু গর্ভ থেকেই দরজরা দাঁত নিয়ে জন্মায়, এই দাঁতগুলো মাড়ির নিচে আড়াল থাকে মাত্র। নবজাতকরা দরজরা দাঁত নিয়েই জন্ম নেয়, তবে এগুলো তার মাড়ির নিচে আড়াল পড়ে থাকে। নবজাতকদের মাড়ি নিয়মিত পরিষ্কার করা না হলে ইনফেকশন হতে পারে। এছাড়া মাড়িতে আঠালো প্লাক জমে যেতে পারে, যা পরবর্তীতে দাঁত ওঠার পর তাকেও আক্রমণ করবে। তো আপনার করণীয় হচ্ছে নিয়মিত বাবুর মাড়ি পরিষ্কার করুন, বিশেষত খাবার পর। না, এর জন্য টুথপেস্ট বা ব্রাশ কিছুই লাগবে না। পরিষ্কার নরম কাপড় ভিজিয়ে নিয়ে ওর মাড়ি আলতো করে ঘষে পরিষ্কার করে নিন। এতে করে আপনার বাবুর মাড়ি ভালো থাকার পাশাপাশি মুখও পরিষ্কার করার অভ্যাসও গড়ে উঠবে। দুই নম্বর হচ্ছে শিশুর দুধ দাঁত ওঠার সময় থেকেই ব্রাশ শুরু না করা। এগুলো তো দুধ দাঁত, পরেই যাবে, তাই এগুলো নষ্ট হলেও ক্ষতি নেই। এই ভুল ধারণাটি বেশিরভাগ মানুষের মধ্যেই আছে, শিশুর দুধ দাঁত হচ্ছে তার বড় দাঁত ওঠার জায়গা। আজকে দুধ দাঁত ক্ষতিগ্রস্ত হলে পরবর্তীতে আসল দাঁত উঠতে অথবা ওঠার পরেও নানান ঝামেলা দেখা দেবে। আপনার করণীয় হচ্ছে দুধ দাঁত ওঠার সময় থেকেই আপনার বাবুর দাঁত ব্রাশ করানো শুরু করুন। দুবেলা ব্রাশ করানোর জন্য একটি নরম এবং ছোট্ট ব্রাশ বেছে নিন, তবে ভুলেও বড়দের টুথপেস্ট ব্যবহার করবেন না, কারণ বড়দের খাবার অভ্যাসের কারণে দাঁতে বেশি ময়লা জীবাণু হয়। তাই বড়দের টুথপেস্টে পরিষ্কারক উপাদান বেশি মাত্রায় থাকে, যা বাচ্চাদের জন্য ভালো নয়। তাই ছোটদের দাঁতের জন্য বিশেষভাবে তৈরি টুথপেস্ট যেমন মেরিল, বেবি জেল টুথপেস্ট ব্যবহার করুন। তবে যতদিন পর্যন্ত আপনার বাবু কুলি না করা শিখছে ততদিন পর্যন্ত এক দুটি চালের দানা পরিমাণ পেস্ট নিয়ে বাবুকে ব্রাশ করান, আর প্রতিবার খাবার পরে একটু পানি খাওয়ান, যাতে এমনিতেই কিছুটা পরিষ্কার হয়ে যায়। তিন নম্বর হচ্ছে শিশুকে খাওয়ানো অবস্থায় ঘুম পাড়িয়ে ফেলা। অনেকেই শিশুকে বুকের দুধ অথবা ফিডার খাওয়ানো অবস্থায় ঘুম পাড়িয়ে ফেলেন, অথবা ঘুমন্ত অবস্থায় কেঁদে উঠলে তাকে খাইয়ে আবার ঘুম পড়িয়ে ফেলেন। এতে করে মুখে জমে থাকা বুকের দুধ অথবা ইনফ্যান্ট ফর্মুলা ইত্যাদি জীবাণু সংক্রমণ ঘটায়। আপনার করণীয়, চেষ্টা করুন বাবুকে পেসিফায়ার, চুষনি অথবা পানির বোতল মুখে নিয়ে ঘুম পাড়াতে, আর ঘুমের মাঝে খাওয়ানো হলেও ওর মুখের ভেতরটা নরম কাপড় ভিজিয়ে পরিষ্কার করে ফেলুন। চার নম্বর হচ্ছে সময় মতো দুধ দাঁত না ফেলা। নিজে থেকেই দুধ দাঁত পড়ে গেছে এমন হয় না, বড় কাউকে সাহায্য করতে হয় বা বাচ্চা নিজেই হয়তো জিভ দিয়ে ঠেলে তুলে ফেলে। কিন্তু অনেক সময় দেখা যায় বাচ্চার দাঁত বেশ কদিন ধরে নড়ছে কিন্তু পড়ছে না, এ সময় কিন্তু তার দুধ দাঁতের নিচে আসল দাঁত এসে গেছে কিন্তু উঠতে পারছে না। আপনি যদি দেরি করেন তাহলে নিচের দাঁতটি আঁকাবাঁকা হয়ে উঠবে, যা আপনার শিশুর মুখের সৌন্দর্যের ক্ষতি করবে। তো আপনার করণীয় হচ্ছে দাঁত নড়া শুরু হওয়া মাত্রই তা তুলে ফেলার ব্যবস্থা করতে হবে, প্রয়োজনে ডেন্টিস্টদের কাছে যান। আর যদি ইতিপূর্বেই এ সমস্যায় আপনার বাবুর দাঁত আঁকাবাঁকা হয়ে থাকে তাহলে ডেন্টিস্ট হয়তো পাশের কোনো দাঁত আগে থেকেই ফেলে দেওয়ার পরামর্শ দিতে পারেন, এতে করে তার দাঁতের শেপ ঠিক হয়ে আসবে। সুন্দর হোক আপনার শিশুর দাঁত ও মাড়ি, বাচ্চার মুখের গড়ন ও হাসির সৌন্দর্য নির্ভর করে সুস্থ সবল দাঁত ও মাড়ির উপরে। এছাড়াও দাঁত ও মাড়ি সুস্থ না হলে আপনার বাচ্চা সারা জীবন নানা সমস্যায় ভুগবে, অথচ দেখেন আপনি একটু খেয়াল করলেই কিন্তু আপনার শিশু এই সমস্যা থেকে রেহাই পেতে পারে। আপনার সন্তানের সব কিছুই তো আপনি করে দেন, তাই ওর দাঁত ও মাড়ির যত্ন নেওয়া শুরু করতে হবে আপনাকেই।
तो ভিউয়ার্স আজ এ পর্যন্তই আজ এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালোই লাগবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন বেবিদের বিষয়ে এরকম নিউ নিউ হেলথ টিপস পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ